আপনার অবগত আছেন গত কালকে অর্থাৎ 23 মার্চ বিধানসভাতে সিপিএম এর বিধায়ক ইসলামউদ্দিন উনি পরিকল্পিতভাবে আজ থেকে 8 মাস আগে এই দুর্গাপূজা ঠিক আগ মুহূর্তে যে একটা ঘটনা হয়েছিল এটাকে কেন্দ্র করে একটা প্রশ্ন উনি উত্থাপন করেন বিধানসভার। ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে শম্ভুলাল চাকমা একটা মন্তব্য করেছেন, ওইখানে মাদ্রাসা বন্ধের ব্যাপারে উনি বলেছেন। আসলে শম্ভুলাল চাকমা ব্যক্তিগতভাবে একজন বুদ্ধিস্ট ব্যক্তি, ইসলাম ধর্ম সম্পর্কে ওনার নলেজ নেই, তা সত্ত্বেও উনি বাইরে থেকে যতটুকু জানেন এটার উপরে উনি কথা বলেছেন। ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চা ওনার এই মন্তব্যের বিরোধিতা করে, আমরা তার সঙ্গে সহমত পোষণ করি না। পাশাপাশি আমি যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি, বিরোধী সিপিএম এর পক্ষ থেকে এই জিনিসটা উস্কানি দেওয়ার জন্য এবং শম্ভুলাল চাকমার মাধ্যমে একটা নেগেটিভ বার্তা বহন করার জন্যই একটা প্ররোচনা তারা করেছে। তো তাই আমি রাজ্যের আপাময় জনগণ সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা সবাই চিনেন, উনি সংখ্যালঘুদের প্রতি অত্যন্ত সহনশীল, এবং যেখানে রাজ্যের মধ্যে আমরা ইতিমধ্যে সোনামুড়া, আগরতলা এবং ধর্মনগরে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে যে 60টা মাদ্রাসা রয়েছে ত্রিপুরা বোর্ডের আন্ডারে, প্রত্যেকটা মাদ্রাসাকে কম্পিউটার, তারপরে প্রিন্টার এগুলো আমরা বিতরণ করছি, যাতে মাদ্রাসার মাধ্যমে শিক্ষার উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়। তাছাড়া আমাদের এই রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ওনার যিনি বাবা যে ছিলেন, ওনার হাত ধরে সোনামুড়ায় বর্ণারায়ণ মাদ্রাসার প্রতিষ্ঠা হয়। অর্থাৎ রাজ্যের মধ্যে যারা সরকার চালাচ্ছেন, এই সরকার মাদ্রাসার বিপক্ষে কোনো কথা বলছেন না, কিন্তু যে ব্যক্তি নলেজ নেই, নলেজ ছাড়া ব্যক্তি হঠাৎ করে একটা মন্তব্য করে দিয়েছে, তার বিরোধিতা আমরা করছি।